কলকাতার কালেক্টর ছিলেন ফিলিপ ম্যারিনার ডেকার্স। লেজেন্ডারি চিকেন স্টু। দুর্দান্ত প্রথা আছে, প্রথাটা হচ্ছে তন্দুর বা উনুন ধরানোর আগে সেইখানে খাবারটা আজকে দিনে দেওয়া হয়। উনুন পুজো টাইপের করলেন। প্ল্যাটারটা দেখতে কি দুর্দান্ত লাগছে না? দশটা খরিদ্দারকে 100 টাকা করে বেছে, 1000 টাকা করা দরকার নেই। আচ্ছা, আমি 100টা যে খরিদ্দারকে খাইয়ে 30 টাকা করে বেছে, 3000 টাকা করছি। কালারফুল দেখতে খাবারটা। এই দোকানের লস্যি আর এই দোকানের মিষ্টি জবরদস্ত জনপ্রিয়। একচোট জবরদস্ত বৃষ্টি হয়ে গেল, রাস্তাঘাট ভিজে, ভেজা ভেজা শহর, মানুষজন এক পশলা বৃষ্টির পরে হুড়মুড়িয়ে বেরিয়ে পড়েছেন নিজেদের কাজের উদ্দেশ্যে। আর আমিও আমার নিজের কাজের উদ্দেশ্যে আজকে চলে এসেছি ধর্মতলায়। ইচ্ছে আছে আজকে প্রায় 2 বছর পরে ডেকার্স লেনে যাব। আর একটা জিনিস বলি, যে এই মাস্ক আর চশমা, এই দুটোর না শান্তিপূর্ণ সহাবস্থান হয় না। চশমা পড়লে আর মাস্ক পড়লে ঘেমে ঘেমে যায়। শহরে নাকি আবার নতুন করে প্রাদুর্ভাব শুরু হয়েছে, ওই জন্য আবার মাস্ক আপ করতে হচ্ছে আর কি। সামনে টিপু সুলতান মসজিদ, এই দিকে কেসি দাস, আর এই রাস্তা ধরে সোজা গেলে ডেকার্স লেন। কলকাতার কালেক্টর ছিলেন ফিলিপ ম্যারিনার ডেকার্স 1773 সাল নাগাদ, আর তার নাম থেকেই এই রাস্তার নাম ডেকার্স লেন। এখন অবশ্য নাম জেমস হিকি সরণি, কিন্তু মানুষের মুখে মুখে ডেকার্স লেন নামটাই আজও প্রচলিত। এই বাড়িটার আর্কিটেকচারটা দেখুন, প্যালাডিয়ান স্টাইল অফ আর্কিটেকচার। ডেকার্স লেনের রোজের ব্যস্ততা এখনও সেভাবে শুরু হয়নি, এখন অ্যারাউন্ড 11:30 মতো বাজে। তাও বেশ কিছু মানুষ এই সামনের দুটো চাইনিজের দোকানে ভিড় করে খাচ্ছেন। আমি সোজা এগিয়ে যাব। স্পেসিফিক কিছু ঠিক করে আসেনি যে ডেকার্সে আজকে ফার্স্টে কোন দোকানটাতে যাব। ডেকার্স লেনের সবথেকে কাল্ট স্ট্যাটাস পাওয়া দোকান চিত্তবাবুর দোকান। নতুন করে এই দোকানটাকে ইউটিউবে পরিচয় করানোর দরকার নেই। এখনও তো প্রপার লাঞ্চ টাইম শুরু হয়নি, কিছু মানুষ এই সাইডে বেঞ্চি পাতা আছে, এইখানে খাচ্ছেন। আর এই রকম বড় বড় ডেস্কিতে এদের স্টু রাখা থাকে, আলুর দম রাখা থাকে, আর রাখা থাকে ঘুগনি। উনুনের আঁচে এইভাবে সেঁকে নেওয়া হয় ব্রেড। সুন্দর করে ব্রেডের গায়ের এই ক্রাস্ট মার্কগুলোকে দেখুন, তারপরে ব্রেড তুলে এখানে রাখা হয়, এখানে স্লাইস হয়। যারা টোস্ট খাবেন টোস্ট দিয়ে, যারা স্টুয়ের সাথে অ্যাকম্প্যানিমেন্ট নেবেন সেইভাবে। এই রকম একটা বড় ডেচকিতে রাখা আছে ঘুগনি। ডেচকিটার সাইজটা একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা পরিমাণে ঘুগনি রোজ বিক্রি হয়। পাশে এটা চিকেন স্টু নাকি? চিকেন স্টু, আহা দুর্দান্ত, একদম টিপিক্যাল কলকাতা স্টাইল স্টুয়ের টেক্সচার। চিত্তবাবুর লেজেন্ডারি চিকেন স্টু, ব্রিটিশ ইনফ্লুয়েন্সড কলকাতা স্পেশাল। যেরকম স্টুয়ের টেক্সচার হয় একদম টিপিক্যাল সেই রকম টেক্সচার। কলকাতা স্টাইল চিকেন স্টু যারা খান তারা প্রত্যেকে জানেন যে প্রথমবার চামচ ঝোলটা তুলে মুখে নিলে কী পাবেন, সেটা হচ্ছে এই সমস্ত সবজি যেগুলো এই ঝোলে সিদ্ধ হয়েছে, আর তার সাথে যে মাংসটা, এক্ষেত্রে চিকেনের পিসটা, তার যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেইটা, আর তারপরে যেটা পাওয়া যায় দ্যাট ইজ গোলমরিচ। ওপরে এরা গোলমরিচ ছড়িয়ে দেন। যদি শুধু আপনি চিকেন স্টু নেন তাহলে তার দাম 92 টাকা, আর রুটি দিয়ে নিলে তার দাম 102 টাকা। সবজিগুলো না মানে প্রপারলি সিদ্ধ, অথচ সবজিগুলোর মধ্যে একটা ক্রাঞ্চ আছে, মানে অনেকটা আমরা যখন সবজিকে ব্লাঞ্চ করি যে টিপিক্যাল টেক্সচারটা কামড়ে পড়ে সবজির হয় একদম সেই রকম। গাজরটা লাল গাজর, মিষ্টি মিষ্টি, ভালো লাগছে এটা। আর এরকম সাইজের একটা ডানা এবং বডির দিকের পিস আছে চিকেনে, আর এই রকম ময়েস্ট চিকেন। জাস্ট একটা আঙুল দিয়ে চাপ দিলাম, চিকেন এরকম ফুলে চলে এলো। তো এই চিকেন একটুখানি এই ঝোলে ডুবিয়ে এই রকমভাবে রেডি করে একটা বাইট নেওয়া যাক। চিকেনটা যখন ছিঁড়লাম তখন চিকেনটাকে বেশ ময়েস লাগলো, কিন্তু যখন কামড়াচ্ছি তখন মনে হচ্ছে যেন আরও একটুখানি সিদ্ধ হতো। ভালো স্বাদ লাগছে, কারণ চিকেনের ভেতরে এই যে ঝোল আর অন্যান্য সবজি এবং চিকেনের যে নিজস্ব ফ্লেভার সেটা গেছে, কিন্তু হালকা আরেকটু সিদ্ধ হলে মনে হয় ভালো হতো। ঝোলটা কিন্তু দুর্দান্ত খেতে, বিশেষ করে ওপরে যে গোলমরিচ ছড়িয়ে দিয়েছে সেই গোলমরিচের ফ্লেভারটা ভালো আসছে। তন্দুরি রুটির জন্য ওইখানে লেচি কাটা আছে, আর সেই লেচি এইখানে একের পর এক বেলে নেওয়া হচ্ছে, তারপরে ওই সাইডে যে তন্দুর আছে ওই তন্দুরে চলে যাবে। এই দোকানটা ডেকার্স লেনে আমার ব্যক্তিগত একটা ফেভারিট দোকান।
এনার স্পিডটা দেখুন একবার, একের পর এক লেচি নিচ্ছে আর ঝটপট ঝটপট করে বেলছে, ওইখানে রাখছে, এরপরে তন্দুরে সেঁকবে। দোকান চালুর আগে তারামায়ের পুজো হয় প্রত্যেক দিন, দাদা একটু আগে বলেছে আগে জয় মা তারা তারপরে মাসিমার দোকান। দুর্দান্ত প্রথা আছে, প্রথাটা হচ্ছে তন্দুর বা উনুন ধরানোর আগে সেইখানে খাবারটা আজকে দিনে দেওয়া হয়। তো ইনি এখান থেকে এই পালক পনির তুললেন, পালক পনির তুলে একটা তন্দুরি রুটি দিয়ে উনুন পুজো টাইপের করলেন, দুর্দান্ত। এই দোকানটার না এই আচার রীতিগুলো এত সুন্দরভাবে মানে, আর সেইটা দেখতে জবরদস্ত লাগে। চিত্তবাবুর দোকান থেকে বেরিয়ে ডেকার্স লেনে আমার একটা ফেভারিট দোকান আছে, যেটা হচ্ছে এই দোকানটা, যার নাম মা তারা টিফিন অথবা মাসিমার দোকান। পুজো দিয়ে প্রত্যেক দিনের কাজ শুরু করেন, একের পর এক কাস্টমার এসে ভিড় করেন আর তাদেরকেই দাদা দিতে থাকেন দুর্দান্ত সব সবজি। আপনার নামটা আমি ভুলে গেছি, অরুণদা, রাইট, আমি নামটা ভুলে গিয়েছি, ওই মাসিমার দোকান নামে পরিচিত হয়ে গিয়েছে। এটা কি আলু ফুলকপি নাকি? ফুলকপি আলু কষা, হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত। এটা কত দাম আছে? এটা 30 টাকা। পনির ভর্তা, পনির ভর্তা, মটর মেথি মালাই। এই দোকানটায় যা খাবার পাওয়া যায় সমস্ত নিরামিষ পাওয়া যায়। আলু 65, দুর্দান্ত। এটা আলু 65, এই কোটার নাম দেওয়া হয়েছে। এর মধ্যে আলুরদম তো সব জায়গাতেই পাওয়া যায়, হ্যাঁ, এই আলুরদমটা একটু ডিফারেন্ট, অন্যরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, চানা করে সবাই, কিন্তু চানা পনিরটা তো, হ্যাঁ, চানা পনিরটা রেয়ার। আচ্ছা, এগুলোর দামগুলো আমাকে একটু বলে দিন। সবই এখানে যতগুলো আইটেম আছে ওই ফুলকপি বাদ দিয়ে, পালং কর্ন বাদ দিয়ে, সবই 20 টাকা। আচ্ছা, আর ফুলকপি কর্ন বা এঁচড় যদি হয় সেটা 30 টাকা। আচ্ছা, আর পার্সেল যদি হয় তাহলে 5টা টাকা বেশি। আচ্ছা, আর ওই পনির মেথি মালাই যেটা, ওটাও 20 টাকা। ওটাও 20 টাকা, ওটাও 20। আর তন্দুরি রুটি আমাদের কি দাম? 6 টাকা করে তন্দুরি, হাত রুটি হচ্ছে 5 টাকা করে, বাটার নান হচ্ছে 15 টাকা, কুলচা হচ্ছে 15 টাকা। আর পোলাও, পোলাও হচ্ছে 40 টাকা। এটা হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও এর মতো একেবারে দেখতে, প্রথমে বাসন্তী পোলাও না, বাসন্তী না। আচ্ছা, দারুন। মটরশুঁটি দোকান আছে, স্টার অ্যানিস, গোটা গরম মশলা, খুলতেই একটা দুর্দান্ত আরোমা এলো, বাসমতি রাইস টাইপ। ধীরে ধীরে লাঞ্চ টাইম হচ্ছে, আস্তে আস্তে মানুষজন ভিড় করছেন আর অরুণদা আর মাসিমার ব্যস্ততা বাড়ছে। এইদিকে তন্দুরে একের পর এক রুটি সেঁকা হয়ে যাচ্ছে, দুর্দান্ত ব্যস্ত দোকান। আর এই মাসিমা আর অরুণদার এই যে যুগলবন্দি, এটা কিন্তু ফাটাফাটি একেবারে। প্ল্যাটারটা দেখতে কি দুর্দান্ত লাগছে না? তন্দুরি রুটি আছে, পনির মেথি মালাই আছে, ওইদিকে মটর পনির আছে অনেকটা বাটার পনিরের মতো দেখতে, এদিকে আছে আলু ফুলকপির রসা, আর এখানে আছে মিক্স সবজি, আর পাশে আছে গ্রিন চাটনি, পেঁয়াজ আমি নিইনি। খুব দুর্দান্ত লাগছে এই প্ল্যাটারটা দেখতে। রুটি দিয়ে একটু এই পনির মেথি মালাই যেটা সেইটাকে নিই, একদম ক্রিমি টেক্সচারের গ্রেভি এটা, এরকম যে পনির আর কি ভুর্জি টাইপের করে এরা রান্না করেন, একদম ক্রিমি পনির। আর কসুরি মেথির একটা ডিস্টিং ফ্লেভার, প্রথমেই খেলাম এটা আর প্রথমেই এর টেস্টটা চ্যাম্পিয়ন লাগছে। আমি জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিস করছে, তবে এই পনির মেথি মালাই যেটা, তার মধ্যে মটরশুঁটিও আছে আর কসুরি মেথির একদম ডিস্টিং ফ্লেভার আছে, হালকা একটা মিষ্টি ভাব আছে, ক্রিমি ভাব আছে, অল্প একটু কাজুও দেওয়া আছে, দারুণ খেতে এটা। পরের আইটেমটা না এই মিক্স ভেজ, সবজিগুলোর টেক্সচার দেখুন একবার, এর রং দেখুন একবার, তেল ছেড়ে আসা গ্রেভি দেখুন একবার। আর এখানেও কিন্তু পনিরের সাইজে কোনো কার্পণ্য নেই, এরকম গাজর আছে, পনির আছে, আর এইটা মনে হচ্ছে মাখানা, ইয়েস মাখানা আছে, দারুণ। তো একটু রুটি দিয়ে এই মিক্স ভেজ একটুখানি মেখে, নর্থ ইন্ডিয়ান স্টাইল যে মিক্স ভেজগুলো হয় তার একটা টিপিক্যাল টেস্ট হয়, একদম সেই টিপিক্যাল টেস্ট। সবজি প্রপারলি সিদ্ধ আর পনির এবং মাখানা মুখে পড়েও যখন একদম গলে গেল, তেল একটু বেশি কিন্তু স্বাদ আটা বেশি, গাজরের যে মিষ্টি ভাবটা থাকে না, আর তার সাথে যে মশলায় মিক্স ভেজ রান্না করেছে দুটো মিলিয়ে ফাটাফাটি টেস্ট হচ্ছে, অনবদ্য। আলু ফুলকপির রসা, এই গরমকালেও এরা এখনও ফুলকপি পাচ্ছেন সেটা তো একটা অবাক করা বিষয়। এরকম ডুমো ডুমো করে কাটা আলু আর এরকম বড় সাইজের ফুলকপি দিয়ে এইরকম একটা বাইট বানিয়ে আলু ফুলকপি রসা টেস্ট করা যাক। আলু ফুলকপি রসায় তেলটা একটু বেশি কিন্তু স্বাদ দারুণ, মানে ফুলকপি ভালো করে কষানো হয়েছে, অনেকটা রোস্ট করার মতো। ফুলকপির রোস্ট বলে একটা আইটেম হয়, এই
এই আলু ফুলকপির রসাটা খেতে বা আলু ফুলকপির কষাটা খেতে খেতে ওই ফুলকপির রোস্টের কথাটা মনে পড়ে যাচ্ছিল। এরকম তেল ছেড়ে আসে একটা গ্রেভি আর দুর্দান্ত স্বাদ, ফুলকপির যে নিজস্ব টেস্ট আছে সেইটা, আর মশলা আর এটা হালকা ঝাল আছে। এই পনিরটা অলরেডি আগে আমি একবার টেস্ট করে নিয়েছি, দারুণ খেতে, হালকা মিষ্টি আর একদম টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান স্টাইল বাটার পনির, মাখনি পনির, এই সবের যেরকম গ্রেভি হয় সেরকম গ্রেভি, এরকম সাইজের পনির আছে, দারুণ খেতে লাগছে। এটা একদম টিপিক্যাল টেস্ট অফ মাখনি পনির। এটা মনে হয় হালকা নারকেল থাকে, মনে হলো মুখে আসছে, দারুণ খেতে, না মটরশুঁটি মুখে পড়ছে আর পনিরগুলো একদম মালাই পনির। বেস্ট টেস্ট কিন্তু আমার লেগেছে এই মেথি মালাই পনির এইটা, আর তার সাথে এই যে মটর পনির যেটা আমি অলরেডি শেষ করে দিয়েছি সেইটা। টাকাটা 20 টাকা 30 টাকা, তাতে এই দুর্দান্ত কোয়ালিটিটা দিচ্ছেন কি করে? আমার কথা হচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে 10টা খরিদ্দারকে 100 টাকা করে বেছে 1000 টাকা করা দরকার নেই। আচ্ছা, আমি 100টাকে খরিদ্দারকে খাইয়ে 30 টাকা করে বেছে 3000 টাকা করতে। দুর্দান্ত, এইটাই বিজনেস মডেল, এটাই হচ্ছে বিজনেস মডেল। হাটাবাটি, জয় তারা, জয় মা তারা। সুরুচি রেস্টুরেন্টের পাশে আমার আর একটা পার্সোনাল ফেভারিট দোকান ক্লাসিক। এই দোকানটার নতুন করে পরিচয় ইউটিউবে দেওয়ার দরকার নেই। সামনে এই রকম সাজানো আছে ফিশ বাটার ফ্রাই, যেগুলো ওখানে চলে যাচ্ছে, এদিকে লেমন ফিশ আছে, এটা চিলি চিকেন আছে, আর এটা কি আছে? গার্লিক চিকেন, গার্লিক চিকেন আছে। এদের চাইনিজ আইটেমগুলো আমার ব্যক্তিগতভাবে পছন্দ। মিক্সড ভেজ, বাহ জবরদস্ত। চানা মশলা, চানা মশলা, দারুণ। তরকা, দারুণ। আর এইদিকে এদের রুটি সেকশন, এখানে এই গামলা থেকে আটা নিয়ে ওইখানে এইরকমভাবে হাতের সাহায্যে বেলে নিয়ে তারপরে পাশে তন্দুর আছে, তন্দুরে দিয়ে দেওয়া হবে। এখানে মশালা কুলচা আছে, দারুণ। লেমন ফিশ দু পিসের দাম কত বললেন? 60 টাকা। আর গার্লিক চিকেন দু পিস 30 টাকা, দারুণ। আর এই হাফ যে রাইসটা দিয়েছেন ওটার দাম? কলকাতা স্টাইল চাইনিজ কুইজিনের যে ফ্রায়েড রাইস আর তার সাথে চিকেন বা ফিশের গ্রেভি আইটেমের যে টিপিক্যাল টেক্সচার হয়, যে টিপিক্যাল লুক হয়, একদম সেই রকম। হাফ ফ্রায়েড রাইস আছে, তার সাথে ওদিকে লেমন ফিশ আছে, আর এইদিকে আছে গার্লিক চিকেন, একটু ঝোল ঝোল স্ট্রিট স্টাইল গ্রেভিওলা আর স্প্রিং অনিয়ন গ্রিন ছড়ানো আছে, দারুণ দেখতে লাগছে। আর গার্লিক চিকেনেরটায় দেওয়া আছে ক্যাপসিকাম, নাইস না? বেশ জবরদস্ত কালারফুল দেখতে খাবারটা। গ্রেভি আইটেম যে দুটো নিয়েছি, লেমন ফিশ আর গার্লিক চিকেন, প্রথমে এই লেমন ফিশটা দিয়ে খাবো। আজ আমি একা আছি, ক্যামেরা ধরার কেউ নেই, টেস্ট করা যাক লেমন ফিশ দিয়ে। মাছটা বাসা নয় এইটুকু বলতে পারি, হালকা একটুখানি মানে ফিশি স্মেল আছে, হালকা আঁচটে গন্ধ। একটু গ্রেভি দিয়ে খাওয়া যাক। লেমন চিকেনের গ্রেভিটা একটু টক, আবার হালকা কোথাও একটা মিষ্টিও আছে। মাছটা কী মাছ সেটা আমার জিজ্ঞাসা করতে হবে, বাসা নয় এটুকু বলতে পারি। গার্লিক চিকেনের যে গ্রেভি না, তাতে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম দেওয়া আছে, তো একটু ক্যাপসিকাম দিয়ে এই রাইসের সাথে মাখিয়ে টেস্ট করা যাক। ক্যাপসিকামের ভেজি স্মেল, হালকা ক্রাঞ্চ আর অল্প গলে যাওয়া, ভালো। গার্লিক চিকেনের গ্রেভিটা আমার ব্যক্তিগত টেস্ট অনুযায়ী লেমন ফিশের গ্রেভিটার থেকে বেশি টেস্টি লাগছে। এটা একটা স্পাইস আছে, যে স্পাইসটা হিট করছে। আর এরকম সাইজের চিকেন টেস্ট করা যাক। চিকেনের বাইরের যে কোটিংটা না, অনেক সময় স্ট্রিট স্টাইল খাবারে অনেকটা পরিমাণে থাকে, এখানে অতটা পরিমাণে নেই। এটার টেস্টটা অনেকটাই ওভার পাওয়ার করে নিয়েছে আমার আগে খাওয়া লেমন ফিশটাকে। আই এম এনজয়িং মোর দিস গার্লিক চিকেন দ্যান দ্যাট লেমন ফিশ, ভালো খাবার। হালকা স্পাইস নোট আছে তো এই গার্লিক চিকেনটা, সেইটা যেন আমার আরও ব্যক্তিগতভাবে ভালো লাগছে, দারুণ। শর্মা মিল্ক, এই দোকানের লস্যি আর এই দোকানের মিষ্টি জবরদস্ত জনপ্রিয় ডেকার্স লেনে। সামনে কয়েকজন খাচ্ছেন আর পেছনে ওরা এখন মেশিনে চার্ন করেন লস্যি, আর মালিক এখানে বসে বসে ফোন দেখছে। লস্যি ঘুরছেন না আজকে আপনি, ফোন দেখছেন, অন্য লোককে দিয়ে দিয়েছেন, ভালো, জব ডেলিগেট করে দিয়েছেন আর কি, ভালো। একদিক থেকে দারুণ জায়গা এটা, এদের মিল্ক কেকটা আর এদের যে একটা কালাকাঁদ থাকে আর শীতকালে গাজর পাক, এই তিনটে আইটেম কিন্তু এদের এখানে জবরদস্ত আইটেম। এই রকম পাত্রে লস্যি আছে আর লস্যি এই রকম একটা ইন্ডিজিনিয়াস মেশিনের সাহায্যে এরা চার্ন করেন। গরম গরম সিঙাড়া ভাজছে এই শর্মা মিল্কে, দুর্দান্ত, একেবারে লাভলি দেখতে লাগছে। এটা হচ্ছে মিল্ক কেক, এটা এই দোকানের আমার একটা ফেভারিট মিষ্টি। এটা 50 গ্রাম ওজনের আছে, এর দাম 23 টাকা। আর এইখানে আছে কালাকাঁদ, কালাকাঁদ হচ্ছে 12 টাকা। মিল্ক কেক আর কালাকাঁদ দুটোই একসাথে এক একবার করে মুখে দিচ্ছি, দুটো দুই রকমের টেস্ট,
মুখে গিয়ে একেবারে ব্লাস্ট অফ ফ্লেভার রেডি করেছে। মিল্ক কেক, কালাকাঁদ, এই জাতীয় মিষ্টির টেস্ট কাউকে বলতে হয় না। এখানে ক্ষীরের রেডি করেন, কালাকাঁদটা একটু কম মিষ্টি, মিল্ক কেকটা একটু বেশি মিষ্টি, দুটো মিলিয়ে ব্যালেন্স করছে, দারুণ। আর এই কালাকাঁদ আর মিল্ক কেক দুটোরই একটা দানাদার টেক্সচার আছে। এই যে মিল্ক কেকটা আর এই যে কালাকাঁদটা দুটোরই টেক্সচার, কিন্তু দানাদার টাইপের, এইরকম দানাদার টেক্সচার, দুর্দান্ত টেস্ট। শর্মা মিল্কের পাশে আপনজন, ওখানে ভেতরে ওদের চাইনিজ রেডি হচ্ছে, সামনে চাউ তাগাড় করে রাখা আছে, আর এই দিকেও দু দুটো জনপ্রিয় চাইনিজের দোকান আছে। তো এই হচ্ছে অল ইন অল ডেকার্স লেন। কয়েকটা চেনা দোকান, যাদের চেনা স্বাদ, ব্যক্তিগতভাবে যে দোকানগুলো আমার পছন্দ, সেই কটা দোকানকে আজকে আমি ডেকার্স লেনে দু বছরের একটু বেশি পরে, প্রায় আড়াই বছর পরে এসে কভার করলাম। তো চেষ্টা করেছি এই বৃষ্টি ভেজা দিনেও একটা ঠিকঠাক ভিডিও প্রেজেন্ট করার, জানি না কীরকম হয়েছে। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে রিকোয়েস্ট করবো, ডু হিট দ্য লাইক বাটন, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করতে কোনো দ্বিধা করবেন না। চ্যানেলে যারা নতুন তাদেরকে প্রত্যেকবার যেমন বারবার বলে থাকি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, জিপসি বং আপনাদেরই চ্যানেল। ভালো থাকুন সবাই, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, অল করে দিন, স্টে টিউনড উইথ জিপসি বং আপনাদের চ্যানেল।